আমাকে যে সাবজেক্টটা দেওয়া হয়েছে এতিমের হক এবং আত্মীয় স্বজনের হক, দেখুন এতিম এবং আত্মীয় স্বজন এগুলা হচ্ছে বান্দার হকের অজস্র হকের ভিতরে মাত্র দুইটা সেক্টর, ঠিক কিনা? যেমন বান্দার হকের মধ্যে স্বামীর হক, স্ত্রীর হক, ভাইয়ের হক, বোনের হক, ছেলের হক, মেয়ের হক, রাষ্ট্রের নাগরিকের হক, প্রতিবেশীর হক, বন্ধু বান্ধবের হক, কত হক রয়েছে, সমস্ত হকের ব্যাপারে ইসলাম দিক নির্দেশনা দিয়েছে। আমাকে যে সাবজেক্টটা দেওয়া হয়েছে এতিমের হক এবং বিশেষ করে আত্মীয় স্বজনের হক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনারা জানেন আমাদের দেশের এতিমদের অবস্থাকে একটুখানি ভালো করে খেয়াল করেন, এতিমরা বেশিরভাগ ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে, তারা বুকে যায়, বখাটে হয়ে যায়, মাদকের সাথে জড়িয়ে পড়ে, এক সময় তারা চাঁদাবাজ হয়, টেন্ডারবাজ হয়, এমনকি সিরিয়াল কিলার হয়ে যায় তারা। কথা বলুন ঠিক কিনা? দেখবেন ঢাকা শহরে বস্তিতে যারা বসবাস করছে, যাদের উপরে পিতৃ ছায়া দেওয়ার মতো কোনো গার্জিয়ান নাই, এই বখাটের ছেলেগুলোকে সন্ত্রাসেরা আন্ডার ওয়ার্ক, যারা ওয়ার্ক করে এদেরকে বিভিন্নভাবে কাজে লাগায়, তাদের অবৈধ ব্যবসা, চুরি চালানি, এরপরে যত প্রকারের আপনার খারাপ বাজে কাজ আছে সমস্ত কাজের মধ্যে এদেরকে ইউজ করে ব্যবহার করে, যার কারণে এরা ছোট্টবেলা থেকে নেশাগ্রস্ত হয়, চিন্তাকারী হয়, মাস্তান হয়, এরা মানুষকে বিশ্বাস করতে চায় না, মানুষকে ভালোবাসতে চায় না, কারণ ছোটবেলা থেকে আদর স্নেহ থেকে বঞ্চিত হতে হতে ওদের মধ্যে যে ওদের ওই নিষ্পাপ মনে অন্যের প্রতি যে ভালোবাসা মহব্বত সৃষ্টি হওয়ার কথা ছিল তা তৈরি হয়নি, তারা এই সমাজটা সব নষ্ট করে দিয়েছে। কারণ একটা বাচ্চা যখন এতিম হয়ে যায়, গার্জিয়ান শূন্য হয়ে যায়, তাকে ভরণ পোষণ দেওয়ার কেউ থাকে না। এতিম বলতে কাকে বোঝায় এই কথা আপনাদের ভালো করে বুঝতে হবে। ছোট্ট সন্তান বালেগ হওয়ার আগে যদি বাবা হারায়, ছেলে হোক কিংবা মেয়ে, বালেগ হওয়ার আগে যদি বাবা হারায়, তাহলে তাকে শরীয়তের দৃষ্টিতে এতিম বলা হয়। কি বলা হয়? এতিম বলা হয়। কারণ হচ্ছে তার মাও যদি বেঁচে থাকে তারপরেও ছেলেটা এতিম, কিন্তু বাবা আছে, মা মারা গিয়েছে, তাকে এতিম বলা হবে না। এতিম শব্দের অর্থ হচ্ছে এমন একজন অসহায় ব্যক্তি যার ভরণ পোষণ দেওয়ার লোক নাই। যেহেতু বাবা মারা গিয়েছে, তার মাথার ছায়া শেষ, মা বেঁচে আছে, এরপরেও সেই ব্যক্তি এতিম অসহায়। আর এই এতিম অসহায়কে পিতৃস্নেহ দিয়ে কেউ যদি ভালোবাসে, কেউ যদি মহব্বত করে, নিজের ঘরে জায়গা করে দেয়, তার খাবার পরনের ভরণ পোষণের ব্যবস্থা করে, তাকে তৃপ্তি মিটিয়ে খাবার খাওয়ায়, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। এতিমের প্রতি মানুষের সুধারণা রাখার জন্য আল্লাহ পাক এই কোরআনের সূরা দুহার ভেতরে এতিমের ব্যাপারে রসূলকে আলাদা করে সতর্ক করে বলেছেন, ও আম্মান ইয়তীমা ফালা তাকহা, নবী আপনি এতিমের প্রতি রূঢ় আচরণ করবেন না, তার উপর আপনি সহনশীল হবে। নিশ্চয় আমার নবী এই পৃথিবীতে সমস্ত মানুষের প্রতি সহনশীল ছিলেন, এরপরেও এতিমের ব্যাপারে তাকে স্পেসিফিক আলাদা করে আল্লাহ পাক সতর্ক হতে বলেছেন। আপনারা মনে রাখবেন এই কথাটা, আল্লাহর নবী এতিম, বিধবা, এমনকি প্রতিবন্ধী যারা, এই তিন শ্রেণীর মানুষের উপর তাদের হকের ব্যাপারে এত বেশি জোরালো ভূমিকা পালন করেছে। হযরত বিলালের মতো একজন হাবাসি গোলাম যার মুখের মধ্যে জড়তা ছিল, লক্ষ লক্ষ সাহাবীর ভেতরে তাকে সম্মান দিয়ে মসজিদে নববীর মুয়াজ্জিন আল্লাহ পাক তাকে বানিয়ে, আল্লাহ রাসূল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলবেন না? ইসলাম এই সাম্য ইসলাম শিখিয়েছে, সাদা কালো ভেদাভেদ এভাবে ইসলাম ধ্বংস করে দিয়েছে এই দুনিয়া থেকে। ইসলাম হচ্ছে সাম্যের দিনের নাম। শুনে অবাক হয়ে যাবেন আপনি, অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ের গর্ভ থেকে তিনি অন্ধ হয়ে এসেছেন। এই কোরআনে কারীম যারা প্রথমে মুখস্থ করেছিলেন পৃথিবীতে, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মধ্যে অন্যতম। নবীজি এই প্রতিবন্ধী অন্ধ সাহাবীকে এত সম্মান দিয়েছেন, আল্লাহর নবী কোনো মজলিসে বসা থাকলে, সম্মানিত সাহাবায়ে কেরাম পাশে থাকলে, যখন এই অন্ধ সাহাবী হেঁটে আসতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বলতেন, উম্মে মাকতুমের জন্য মুবারকবাদ। এমনকি কোনো কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায় নবীজি নিজের গায়ের চাদরটা অন্ধ সাহাবীর জন্য বিছিয়ে দিয়েছিলেন। বিছিয়ে দিয়ে ক্ষান্ত হয় না, এ কথা বলেছেন, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে ভৎসনা করেছে। সুবহানাল্লাহ। এই অন্ধ সাহাবীকে আপনি শুনে অবাক হবেন, বদর প্রান্তে
আল্লাহর নবী যখন 313 জন সাহাবীকে নিয়ে যাত্রা করলেন মদিনাতুল মুনাওয়ারায়, স্বল্প সময়ের জন্য এই অন্ধ সাহাবীকে আল্লাহর নবী খলিফা বানিয়ে দিয়েছিলেন। প্রতিবন্ধী মানুষকে আল্লাহর নবী এভাবে মূল্যায়ন করেছেন সারা জীবন ভর। আর ইতিম দুষ্ট অসহায়ের ব্যাপারে আল্লাহর নবীর বক্তব্যগুলো কতটা জোরালো। আজকে তো আমরা মনে করি যে আমি মনে হয় 50,000 টাকা দান করলাম, বিরাট সওয়াবের কাজ করে ফেলেছি, উমরা করে আসছি আরো সওয়াবের কাজ করেছি, আমি মক্কাতুল মুকাররমা গিয়ে মদিনাতুল মুনাওয়ারা গিয়ে ইতিকাফ করেছি, কত কত সওয়াব করেছি। আল্লাহর নবী কি বলেন শুনেন, নিশ্চয় এগুলো সওয়াবের কাজ, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর হাবিব বলেন সওয়াব শুধুমাত্র মক্কাতুল মুকাররমা কিংবা মদিনাতুল মুনাওয়ারায় গিয়া কাবা শরীফ তওয়াফ করলা, বাইতুল্লাহ জিয়ারত করলা, এর মধ্যে সীমাবদ্ধ নয়। অসংখ্য সওয়াব তুমি ঘরে বসে অর্জন করতে পারবে নিজের মহল্লায় থেকে। আল্লাহর হাবিব বলেন সাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়াকাল ক্বাইমি লা ইফতুরু ওয়াকাস সাইমি লা ইফতিরু আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াসসালাম। যেই ব্যক্তি এই দুনিয়াতে কোনো বিধবা নারীকে সাহায্য করবে, কোনো ইতিম মিসকিনকে যে ব্যক্তি সাহায্য করার জন্য এগিয়ে আসবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির মর্যাদা কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মুজাহিদের সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় দান করে দিবেন। শুধু মুজাহিদের সওয়াব নয়, ওয়াকাল কাইমি লা ইফতু, রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়তে পড়তে কখনো ক্লান্ত হয় না, বিরামহীন ক্লান্তিহীন ভাবে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে যে সওয়াব পায়। ইতিমের দায়িত্ব গ্রহণ করলে, মিসকিনকে সাহায্য করলে আল্লাহ পাক বিরামহীন তাহাজ্জুদের সব বান্দার আমলনামায় দান করে দেন। ওয়াকা সাইমি লা ইফতি, ওই রোজাদার ব্যক্তি প্রতিনিয়ত রোজা রাখে, রোজা কাজা করে না, শুধু ফরজ রোজা নয় নফল রোজা রাখে সারা বছর ভরে, সারা বছর ভরে নফল রোজা রাখলে যে সওয়াব হয়, ইতিম বিধবা মিসকিনকে সাহায্য করলে সারা বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করে। এভাবে আল্লাহর নবী ইতিমের হক অধিকারকে কোরআন মাজিদের মাধ্যমে নিজের হাদিস শরীফের মাধ্যমে সুনিশ্চিত করেছে, সুবহানাল্লাহ। এবার একটু কোরআন থেকে শুনেন আল্লাহ রাব্বুল আমিন ইতিমের ব্যাপারে কত চমৎকার করে তাদের অধিকারে কথা বলেছেন। আল্লাহ পাক বলেন বান্দারে, এক নাম্বার হচ্ছে আমি আল্লাহর হক, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর কি কোনো শরীক আছে? সবাই জবাব দেন না, আল্লাহর কোনো শরীক আছে? এই ব্যাপারে আমি ছোট্ট একটা কথা বলতে চাই, আল্লাহর কোনো শরীক নাই, লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মনে রাখবে, আমরা এই কথা আমাদের হৃদয়ে বিশ্বাস ধারণ করেছি, আমাদেরকে যদি কেউ জবাইও করে যে তোরা বিশ্বাস কর যে আল্লাহ পাকের কোনো শরীক আছে, বিশ্বাস করবো আমরা? চিল্লাই বলতে হবে করবো? কিন্তু আমরা আমাদের অজান্তে অনেক ক্ষেত্রে শিরিক করে ফেলি, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। ইদানিং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু প্রথা বের হয়েছে, সে ব্যাপারে সচেতন থাকতে হবে মুসলমানের, ভালো করে শুনুন। অনেক সময় দেখা যায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন আসে 25শে ডিসেম্বর, ক্রিসমাস ডে, ঠিক কিনা? হিন্দুদের দুর্গাপূজা আসে, উৎসব আসুক, ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তারা তাদের আপন আপন ধর্ম পালন করবে, এখানে আমাদের হস্তক্ষেপ করার কোনো অধিকার আছে? সবাই জুড়ে বলেন না, কোনো রাইট আছে? আর এই বিশ্বাস আমরা লালন করি বিধায় আমরা মুসলমানরা কোনোদিন হিন্দুদের পূজা মণ্ডপে হামলা করি না, যদি বলতে হবে ঠিক কিনা? আমরা কি পূজা মণ্ডপ ভেঙেছি? আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে সেখানে মসজিদ ভেঙে মন্দির বানানো হয়েছে। ভারতবর্ষেও মুশরিকরা শাসন করেছে মাত্র কয় বছর, 100 বছর এখনো হয় নাই, কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা কিন্তু 800 বছর শাসন করেছেন ভারতবর্ষ, কথা বলতে হবে ঠিক কিনা? 800 বছরের শাসন ব্যবস্থার একটা ইতিহাস আপনি খুঁজে পাবেন না, কোন মুসলমান হিন্দুদের কোন মন্দির ভেঙে দিয়েছে ক্ষমতার বলে। এর নামই তো ইসলাম, এর নাম কি? এর নাম তো ইসলাম। ইসলাম আমাকে এই সাম্য শিখিয়েছে, এই মাতৃত্ব শিখিয়েছে, যার কারণে 56,000 বর্গ মাইলের টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত আপনারা দেখুন আমাদের কোরআনের উপরে তারা কতভাবে হামলা করলো, কত নগ্নভাবে কোরআনের বিরুদ্ধে নির্যাতন করলো, তারা মূর্তির পায়ে পর্যন্ত কোরআন রেখে কোরআনের অবমাননা করা হয়েছে,
তাই বলে আমরা মুসলমানরা কারো মন্দিরে আঘাত করেছি, চিল্লাই বল ধরে করেছি? দু একটা জায়গায় দু একটা ঘটনা ঘটেছে, কিন্তু তার ইতিহাস ভিন্ন। সেখানে খোঁজখবর নিয়ে দেখা যায় এটা ধর্মীয় দাঙ্গা ছিল না, কোনো রাজনৈতিক প্রবাগান্ডা ছিল, উদ্দেশ্যপূর্ণভাবে করা হয়েছে, কিংবা এমন হয়েছে যে নিজেরা মূর্তি ভেঙে মুসলমানদেরকে ফাঁসিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। এই ইতিহাস বাংলাদেশে আছে না নাই সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। ওই যে প্রিয়া সাহার কথা তো আপনারা সবাই জানেন, আল্লামা জুনাইদ বাবু নবী হাফেজাহুল্লাহ বলেছিলেন, তুমি প্রিয়া সাহা নও, তুমি অপ্রিয়া, তুমি কখনো প্রিয়া হতে পারো না। যারা একটা জাতিগোষ্ঠীর ব্যাপারে জাতিসংঘে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের হাতে হাত রেখে মিথ্যারোপ করতে পারে সে কখনো প্রিয়া নয়, সে হচ্ছে অপ্রিয়া। এ কথা বলেছিলেন আল্লামা জুনাইদ বাবু নবী হাফেজাহুল্লাহ, আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করে, জোরে করে আমিন। ভাইরা তিনি তার এলাকার লোকেরা এখনো পর্যন্ত ইউটিউবে সংবাদ সার্চ দিয়ে দেখবেন, তার এলাকার দক্ষিণাঞ্চলের লোকেরা বলেছে যে তার নিকটতম আত্মীয় স্বজন এমনকি তার প্রতিবেশী তার নিজের ঘরে নিজে আগুন লাগিয়েছে, নিজের ঘরে নিজে আগুন লাগিয়ে মুসলিমদের বদনাম করাবার সে চেষ্টা করেছে। এমন ঘটনা বাংলাদেশে নাই আছে, কিন্তু আমরা পরধর্ম সহিষ্ণু জাতি, যার কারণে আমরা এই ধরনের আচরণকে বিশ্বাস করি না। যদি কেউ করে থাকে আমরা তার তীব্র নিন্দা এবং ঘৃণা জ্ঞাপন করি, এটাকে আমরা সমর্থন করি। কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই এদেশে যখন খ্রিস্টমাস ডে শুরু হয়ে যায় তখন আমার অনেক মুসলমান ভাইয়েরা না বুঝে খ্রিস্টমাস ডে উপলক্ষে খ্রিস্টানদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে, তাদেরকে উইশ করে, আসে না নাই? দুর্গা উৎসব যখন শুরু হয়ে যায় অনেক মুসলমানকে দেখি পূজা মণ্ডপের যাওয়ার জন্য মানুষদেরকে দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে ক্ষান্ত হয় না, বড় একটা ব্যানারের মধ্যে এক পাশে হাজি সাহেবের ছবি আরেক পাশে মূর্তির ছবি, আসে না নাই? এই দৃশ্য বাংলাদেশে দেখা যায় কিনা? এটাকে বলা হয় আবার নিরপেক্ষতা, এটা রাজনৈতিক ভাবে ব্যাখ্যা করা হয়। আল্লাহর কসম করে বলছি, মনে রাখবেন আপনার ধর্ম দর্শনকে বাদ দিয়ে পৃথিবীর কোনো কাজ করার অধিকার আপনাকে কেউ দেয়নি, চিল্লা বল ঠিক কিনা? আপনি কি আপনার আদর্শ জলাঞ্জলি দিয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের সামনে মাথা নত করতে পারেন? আপনারা বলেন আল্লাহর সাথে কোনো শরীক আছে? খ্রিস্টমাস যেতে কেন আপনি উইশ করবেন না শোনেন, তার কারণ হলো দেখেন আল্লাহ পাক কোরআনে বলেছেন, খবর না আল্লাহ তুশরিক রুবি শাইহা, আমার সাথে কাউকে শরীক স্থাপন করতে পারবে না। খ্রিস্টানরা বিশ্বাস করে 25শে ডিসেম্বরের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার পুত্র ঈসাকে তার স্ত্রী মারিয়ামের গর্ভে জন্ম দিয়েছেন। এই বিশ্বাস যদি কোনো ব্যক্তি করে সে মুসলিম না মুশরিক? চিল্লা বলতে হবে এমন একটা মুশরিক এমন বিশ্বাস লালন করলো আর সেই দিবসকে আপনি মুসলমান হয়ে বললেন ওয়েলকাম, আপনার ঈমান থাকলো না গেল, আপনার অজান্তে চলে গেল। এই জন্য সাবধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা কদমে স্টেপে আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এবার পরে কথাটা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দারে আমার ইবাদত করবে আমার সাথে কাউকে শরীক স্থাপন করবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর পরে তোমার উপর আরোপ করে দিলাম তোমার বাবা মার হক, পিতা মাতার সাথে সদ আচরণ করবে, এখানে খান্ত নয়, ওয়াবিদিল কুরবা, তোমার আত্মীয় স্বজন যারা তাদের সাথে সৎ ব্যবহার করবে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইতিম এবং মিসকিনদের সাথে সৎ ব্যবহার করবে, ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকটতম প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশী তার সাথেও তোমাকে সৎ ব্যবহার করতে হবে, ওয়াস সাহিবি বিল জাম্পি, অল্প সময়ের সাথীকেও তোমাকে তার হক আদায় করতে হবে, তার সাথে ভালো আচরণ করতে হবে, অগ্নি সবি রাস্তার মুসাফির একটা পথি তার হক আদায় করতে হবে, তার সাথেও সৎ ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেছেন কোরআন শরীফের কথাগুলো কত সুন্দর, এগুলো একটা একটা পাঠ্য পায় ব্যাখ্যা করলে আপনি অবাক হয়ে যাবে যে আল্লাহ তুমি আমাদেরকে কি নিয়ামত দান করেছো এটা। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, অধীনস্থ দাস দাসী যারা আছে তাদের হকের ব্যাপারে যত্নবান হবে, তাদেরকে উপর জুলুম করতে পারবে না। এরপরে সর্বশেষ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক অহংকারী ব্যক্তিকে। ভাইরা কতগুলো হকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে সতর্ক করেছেন, আল্লাহর হকের পরে বাবা মার অধিকারকে আল্লাহ পাক নিশ্চিত করলেন, এরপরে
প্রতিবেশীর হককে আল্লাহ পাক নিশ্চিত করে দিলেন। এরপর আল্লাহ পাক বললেন ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জাম, এরপর আল্লাহ পাক বললেন ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজনের হক। আত্মীয় স্বজনের কথা বলেই আল্লাহ বলেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতিম এক বচন, ইয়াতামা বহু বচন। কোরআন শরীফে এই কোরআনে ইয়াতিম শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 বার উল্লেখ করেছেন। কতবার জোরে বলেন, কতবার? 14 বার বহু বচনে ইয়াতামা ব্যবহার করেছেন, 14 বার। 8 বার ব্যবহার করেছেন ইয়াতিম এক বচন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। দিবসন ব্যবহার করেছেন মাত্র একবার। এই টোটাল 23 বার কোরআন মাজিদে ইয়াতিমের ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফে তার হকের ব্যাপারে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, ইয়াতিমের ব্যাপারে এত হকের কথা কেন আসছে সমাজে? ভালো করে শুনে রাখেন মুসলমানেরা, ইয়াতিমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন এত বেশি গুরুত্ব আরোপ করলেন, বান্দারে ইয়াতিমের হক তুমি নষ্ট করতে পারবে না, বরং তুমি ইয়াতিমের হকের পাহারাদার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াতিমের মাল যদি কেউ খায়, আল্লাহ প্রথমে বলে দিলেন ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবীসা বিত্বয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। ইয়াতিম বাবা হারিয়েছে, সম্পদ গুলো থাকে কার কাছে? চাচার কাছে, ঠিক কিনা বলো? চাচার কাছে থাকে, দাদার কাছে থাকে, মামাদের কাছে থাকে, প্রতিবেশীর কাছে তাদের হক গুলো থেকে যায়। আল্লাহ পাক বলে ও আতুল ইয়াতামা আমওয়ালাহুম, ইতিমদেরকে তাদের সম্পদটা বুঝিয়ে দাও। তবে খবরদার, ইতিম বলে ওয়ালা তাতাবাদদুল খবীসা বিত্বয়্যিব, তুমি বেছে বেছে, ইতিম তো বুঝে না কোনটা ভালো কোনটা মন্দ, তুমি ভালো জিনিসটা তুমি তোমার কাছে নিয়ে নিলা, আর খারাপ যা আছে সব ইতিমের জন্য বরাদ্দ রাখলা। খবরদার, আমি কিন্তু সব দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেছেন ইয়াতিমের অধিকারের ব্যাপারে? কি সুন্দর সুন্দর কথা কোরআনে আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দারা শুনে রাখো, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, নিজের সম্পদের সাথে সাথে ইয়াতিমের মালগুলা খায় ফেলো না, ভক্ষণ করো না। ইয়াতিমের মাল যদি কেউ জুলুম করে খায় তার পরিণতি কত ভয়াবহ হবে শুনেন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। জুলুম করে কেউ যদি ইয়াতিমের মাল ভক্ষণ করে, সে তো পেটের মধ্যে অন্য কোনো খাবার খায় না, সে যেন নিজের পেটের মধ্যে জাহান্নামের আগুন খায়। আপনারা দেখুন আজকে আমাদের সমাজের চিত্রটা কত ভয়াবহ। ইয়াতিমের কোনো সম্মান কি এই দেশে আছে? যদি বলেন আছে। বিধবা নারীদের কোনো সম্মান আছে? বিধবাদেরকে মানুষ তো দান দেয় না। গ্রামের মহিলারা কি বলে শোনেন, আমার কাছে এমন অসংখ্য মীমাংসার জন্য চাওয়া হয়, আমাদের কাছে দরখাস্ত পেশ করে, দুঃখের কথা মানুষ শেয়ার করে। বিধবা অল্প বয়সে যদি কোন স্ত্রী স্বামী হারায়, তাহলে গ্রামের মহিলারা বলে এই মেয়েটা হচ্ছে একটা অপয়া মহিলা, এটা অলক্ষণী মহিলা, অল্প বয়সে স্বামীটা দেখাইছে। নাউজুবিল্লাহ বলে, আর চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। এ কথা এই দেশের গ্রামগঞ্জের অশিক্ষিত মূর্খ মহিলারা বলে কিনা? জোরে বলে। মা বোনদেরকে বলছে, মায়েরা বোনেরা খবরটা জবানকে হেফাজত করে। আপনার স্বামীকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, এখানে আপনার কোনো ক্রেডিট নেই। হায়াত মৌত কোন স্ত্রীর হাতে নয়, হায়াত মৌত কার হাতে? আরো জোরে। আজকে আপনার স্বামী বেঁচে আছে বলে, যার স্বামী মারা গেল তাকে আপনি এভাবে অপয়া বললেন, অলক্ষিণী বললেন, তার হৃদয়টাকে ক্ষতবিক্ষত করলেন। বিধবা নারীর ব্যাপারে আল্লাহ নবী বলে দিয়েছেন আল 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 মিলাতু সালিহা মাকতুবাতুন ইনদাল্লাহি শাহীদা, বিধবা নারী যদি তার সতীত্বকে টিকায় রাখতে পারে, অন্যায় গুনাহের কাজে নিমজ্জিত না হয়, আল্লাহ পাক এই নারীকে হাশরের মাঠে শহীদের মর্যাদা দিয়ে উঠাবে। আর আপনি সেই নারীকে অপয়া বললেন, অলক্ষিণী বললেন, আল্লাহ পাক আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করেন।
এতিম, এতিমের ব্যাপারে যত্নবান হন, এতিম মিসকিনদের ব্যাপারে যত্নবান হয়ে যান। ইসলাম এতিমের হককে এমন ভাবে সমন্বয় করে দিয়েছে, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারার মধ্যে বলেন, নবীজি ওরা আপনাকে ইতিম সম্পর্কে জানতে চেয়েছে, ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খাইর। নবীজি ইতিমের ব্যাপারে লোকেরা আপনার কাছে প্রশ্ন করেছে, আপনি তাদের প্রশ্নের জবাব দিয়ে দেন, তাদের ব্যাপারে সুন্দর ব্যবস্থাপনা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের সুন্দর থাকা খাওয়া ভরণ পোষণের ব্যবস্থা করে দাও। মনে রেখো এতিমের হক নষ্ট করলে তোমার একশো আর জীবনটা কে নেবে? আর আরেকটা কথা বলি আপনাদেরকে, শুধু এতিম নয়, আজকে আমাদের বাংলাদেশের একটা কালচার হয়ে দাঁড়িয়েছে, সুখের দিনে বন্ধুর কোনো অভাব নাই, আত্মীয়র কোনো অভাব নাই। কথা বলতে হবে তো, দুঃখের দিনে বন্ধু খুঁজে পাওয়া যায়, আত্মীয় খুঁজে পাওয়া যায়। আজকে আমাদের এক কাছের এক বন্ধু আমাকে বলেন, হুজুর আমার এক কোথাকার দুঃসম্পর্কে খালা আমাকে ফোন দিয়েছে, উনি বলছেন আমাকে যে খালা জীবনে আমার দিকে ফিরেও তাকান নাই, কিন্তু আজকে আমি অর্থবিত্ত বৈভবের মালিক হয়েছি, এখন আমার খালা কোন জায়গা থেকে ফোন দিয়েছে আমাকে খোঁজ খবর নিচ্ছে, বাবা কেমন আছে। এভাবে যে কত খালা বের হয়, কত নানি বের হয়, কত চাচা বের হয় সুখের দিনে, দুঃখের দিনে কোনো মামু থাকে না, খালু থাকে না, আত্মীয় স্বজন খুঁজে পাওয়া যায় না। যদি বলো ঠিক কিনা ভাইরা, আপনি যদি আত্মীয়তার হক রক্ষা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখুন আত্মীয়তার হক যাকে রহিম বলা হয়, রহিম রক্তের বন্ধন, এই বন্ধনটা কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে সুপারিশ করবে বান্দাকে মাফ করার জন্য। আত্মীয়তার হককে নষ্ট করবেন না, তাদের খোঁজ খবর নেবেন, তাদের অধিকারকে পৌঁছে দেবেন তার হাতে, যদি আপনার সামর্থ্য থাকে। ইসলাম বলেছে শুধু তোমার পেট পুরে তুমি খাবার খাবে, তোমার প্রতিবেশী না খেয়ে থাকবে তা হবে না, তোমার আত্মীয় স্বজনের পেটে খাবার নাই আর তুমি রাজকীয় জীবনযাপন করো তাতেও হবে না, তোমার আত্মীয় স্বজনের হক রয়েছে। কোরআনে শরীফে বারংবার আল্লাহ পাক বলেছেন, একটা আয়াত আপনাদের স্মরণ করিয়ে দেই, আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলছেন, يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم। আরবিজওয়ারা জানতে চেয়েছে মা যায়ুনফিকুন, তারা কি খরচ করবে, আপনি শুধু তাদের খরচটা কি করবে সেটাই বলবেন না, খরচের খাতটা পর্যন্ত বলে দিন। বান্দারে ভালো কিছু যা খরচ করবা, তোমার খরচের এক নাম্বার খাত হচ্ছে তোমার বাবা মা। সুবহানাল্লাহ, এটা মনে রাখবেন, মাথায় রাখবেন। এটা আমার আগের আলোচক পিতা মাতার হকের ব্যাপারে অনেক কথা বলেছে, ছোট্ট কথাটা বলে দিই, আল্লাহ পাক বলছেন জানতে চেয়েছে এই যে কি খরচ করবে, আপনি বলে ভালো কিছু যা খরচ করবে, খালি ওয়ালিদাইন এক নাম্বার তোমার বাবা মার পেছনে ভালো, দু নাম্বার খালি ওয়ালিদাইন ওয়াল আকরাবিন বাবা মার পরে নিকটতম আত্মীয় স্বজনদের পেছনে টাকা খরচ করো। আমাদের দেশের মানুষেরা মনে করে যে আমার উপার্জিত টাকা এটা শুধুই আমার, ঠিক কিনা বলে? প্রতিটি ধনী মানুষ মনে করে এই টাকা শুধুই আমার। একটা গল্প বলি, এক ভিক্ষুক এক ধনীর বাড়ি থেকে হাত বাড়িয়েছে, হাত বাড়িয়ে বলছে আল্লাহর জন্য আমাকে কিছু দেন, আল্লাহ আপনাকে দেবে, সব দেওয়ার মালিক তো আল্লাহ, আল্লাহ আপনাকে অনেক দিয়েছে আমাকে কিছু দেন। এখন সেই লোকটা বলছে, আচ্ছা তুমি যে আমার কাছে বলছো যে আল্লাহ সব দেওয়ার মালিক, তো তুমি আমার কাছে চাচ্ছ কেন, শুনছো আল্লাহর কাছে চাও, আল্লাহ তো সব দেওয়ার মালিক, তো আমার কাছে না আছে তুমি আল্লাহর কাছে চাও না। ফকির বলে চেয়েছিলাম তো আল্লাহর কাছে, আল্লাহ বললো যে আল্লাহর মাল তোমার কাছে আছে, তোমাকে আল্লাহ দিতে বলেছে। সুবহানাল্লাহ বলবেন না, কয় তুমি পাইলা কই আল্লাহ যে বলেছে আল্লাহর মাল আমার কাছে আছে, কোরআন শরীফে লেখা আছে, কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পত্তির ভিতরে ধনীদের টাকার মধ্যে গরিবদের একটা অংশ আমি আল্লাহ রেখে দিয়েছি বরাদ্দ করে। সুবহানাল্লাহ বলেন, আত্মীয় স্বজনের হক কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক
বর্ণনা করে দিয়েছেন, এর মানে আমার সম্পদে আমার আত্মীয় স্বজনের হক আছে না নাই? আরো জোরে বলতে পারছে না নাই? এতিমের হক আছে না নাই? প্রতিবেশীর হক আছে না নাই? এগুলো আদায় করতে হবে। শ্রেষ্ঠ মানুষ হতে চান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করুন। অসহায় মানুষের গায়ে কাপড় উঠায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন প্রথম ওহী নাযিল হলো, আল্লাহর হাবিব কলবের মধ্যে সিনার মধ্যে কোরআন নিয়ে বাড়ি ফিরে আসলেন, শরীর কাঁপছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাকিম ডাক দিয়ে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি কদ খাশিতু আলা নাফসি। ও খাদিজা, তুমি আমাকে কম্বল দিয়ে পেঁচায় ধরো, আমার শরীর কাঁপছে, আমার গায়ে জ্বর চলে এসেছে, আমার বড় ভয় হচ্ছে আমার নিজের উপরে বাঁচি না মরি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখনও তো তিনি জানেন না তার স্বামীকে আল্লাহ নবী বানিয়ে দিয়েছেন, তার উপরে ওহী প্রত্যাদেশ করা হয়েছে, তিনি জানেন না, কিন্তু স্বামীর উপরে এত আস্থা বিশ্বাস ভালোবাসা ভক্তি শ্রদ্ধা রয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণের স্বামীকে ডাক দিয়ে বলছেন, আবুল কাসেম, কাসেমের বাবা, আপনি ভয় পাবেন না, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে, এমন ভালো কিছু গুণ আছে, যে গুণগুলো অন্য কোনো মানুষের মধ্যে খুঁজে পাওয়া যায় না, এই গুণগুলো আপনার মধ্যে আছে। আপনার মধ্যে একটা গুণ আছে, ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তুইনু আলা নাওয়াইবিল হাক্কি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বারবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, ইন্নাকা লাতাসিলুর রহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক জুড়াই রাখেন, জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত পেতে হলে আত্মীয়তার সম্পর্কের বন্ধনটা বড় একটা বন্ধন, রক্তের বন্ধনটা বিরাট একটা বন্ধন। ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন না। ওয়া তাহমিলুল কাল্লা, বোঝা বহন করতে অক্ষম ব্যক্তির বোঝা নিজের কাঁধের উপর আপনি চাপায় না। ওয়া তাকসিবুল মাদুম, অন্নহীনকে অন্ন দেন, বস্ত্রহীনকে বস্ত্র দেন। ওয়া তুইনু আলা যাতি নাওয়াইবিল হক, বিপদগ্রস্ত মানুষকে আপনি সাহায্য করেন। এই এতগুলো দামি দামি কোয়ালিটি যার মধ্যে আছে, তাকে আল্লাহ পাক বেইজ্জত করতে পারেন না, নিশ্চয়ই আল্লাহ পাক এর মধ্যে কোনো কল্যাণ নিহিত রেখেছেন। অস্থির চিত্তের হাবিব আল্লাহর দুস্তর মনটাকে স্ত্রীর কথায় আল্লাহ পাক সাধ্য বানিয়ে দিলেন। এখানে তিনি শেষ করলেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্বস্ত করে বলছেন, আবুল কাসেম, এ কাসেমের বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবুল কাসেম বলে ডাকতেন, কাসেমের পিতা বলে ডাকতেন। তার পেছনে কারণ হচ্ছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আল্লাহর নবীর সর্বপ্রথম একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল, সেই সন্তানের নাম ছিল কাসেম। সন্তানের নাম কি আপনাদেরকে আরেকটা কথা মনে করিয়ে দিই, আল্লাহর নবীর তিনটি পুত্র সন্তান আল্লাহ দিয়েছিলেন, চারটি কন্যা সন্তান দিয়েছিলেন। কয়টি পুত্র সন্তান আর কন্যা সন্তান কয়টি? চারটি। প্রথম পুত্র সন্তানের নাম ছিল কাসেম, দ্বিতীয় পুত্র সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ, যে আব্দুল্লাহর দুটো উপাধি নাম ছিল, উপনাম ছিল তৈয়িব এবং তাহের। তৃতীয় আরেকটি পুত্র সন্তান, তার নাম ছিল ইব্রাহিম। এই তিনটি পুত্র সন্তানই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তিনটা পুত্র সন্তান, তারা শিশুকালেই আল্লাহ পাক জমিন থেকে তাদেরকে উঠিয়ে নেন। চারটি কন্যা সন্তান দান করেছিলেন, এক নাম্বার জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই চারটি কন্যা সন্তান আল্লাহ পাক তার রাসূলকে দান করেছিলেন। পুত্র সন্তান যখন একের পর এক ধারাবাহিকভাবে তাদের ইন্তেকাল হয়ে যায়, তখন মক্কার কুরাইশী লিডাররা বলতে থাকলো যে, মুহাম্মদ তিনি আমাদের এত মাথা ব্যথা করার কারণটা কি? মুহাম্মদকে মারতে পারলাম না, কাটতে পারলাম না, তো অসুবিধা হয়েছে তাকে? মুহাম্মদের তো ছেলে পেলে নাই, বংশই টিকবে না, ছেলেই যদি না থাকে বংশ টিকে না। তা কিছুদিন পরে মুহাম্মদের নাম নেওয়ার লোক এই দুনিয়ায় থাকবে না, এই ছিল তাদের বক্তব্য। এদের মধ্যে একজন কুখ্যাত কাফের ছিল, তার নাম ছিল আস ইবনে ওয়াইল। নাম কি?
এই নামটা আমি আপনাদেরকে মনে করিয়ে দিলাম। আচ্ছা, আপনারা বলেন এই আস ইবনে ওয়াইলের নাম আপনারা শুনেছেন? এই সেই কুখ্যাত কাফের যে কাফের আল্লাহ রসুলকে বলেছিল যে মুহাম্মদ হচ্ছে আত্মার মানে লেস কাটা, মুহাম্মদের বংশ টিকবে না, মুহাম্মদের নাম নেওয়ার লোক নাই। এই সেই কুখ্যাত কাফের যার নাম হচ্ছে আস ইবনে ওয়াইল। আমি মনে মনে ভাবলাম এই আস ইবনে ওয়াইল হুজুরকে বলেছিল যে হুজুরের নাম নেওয়ার লোক থাকবে না, কিন্তু আল্লাহ কি জবাবটা দিয়েছিলেন কোরআন শরীফে? আল্লাহ রাব্বুল আমিন জবাব দিয়ে বলে দিয়েছিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজি, আমি আপনাকে কাউসার দান করলাম, সুতরাং আপনি নামাজ পড়ুন, আপনার রব আমি আল্লাহর জন্য, ওয়ানহার আপনি কুরবানি করুন, ইন্না শানিআকা আপনাকে কুচ্ছারণনা করে আপনাকে আঘাত দিয়ে যে লোকটা বলেছে আপনি লেজ কাটা, আপনি লেজ কাটা নন, নিশ্চয়ই ওই ব্যক্তি লেজ কাটা, আপনার নামের স্মরণ করার লোকের অভাব থাকবে না, তার নামটা পাবলিক জানবে না, ঠিক কিনা? আমি এই লোকের নাম তাফসিরে কিতাবে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গিয়েছি যে কোন সেই ব্যাপক যার সাথে আল্লাহ বলেছে ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনাকে যেই ব্যক্তি আবতার বলেছে সে আবতার, এই আত্মার যে বলেছে তাকে খুঁজতে খুঁজতে অস্থির হইয়া এই কুলাঙ্গারের নামটা খুঁজে পাই না। হুজুরকে আত্মার বলেছে নাম হচ্ছে আস ইবনে ওয়াইল, তাই মনে মনে ভাবলাম আরে আস, তোমার নাম পৃথিবীর কেউ জানে না, আমরা যারা ইতিহাস পড়ি তাফসির পড়ি আমাদের খুঁজতেও আমাদের চশমা ভেঙে যায়, আর তুমি যাকে বলেছো তার নাম নেওয়া লোক থাকবে না, সেই নবীজির নাম এত বেশি উচ্চারিত হয় পৃথিবীতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে সৃষ্টিকুলের কোন ব্যক্তির নাম এত সম্মানের সাথে এত বেশি উচ্চারিত হয় না। যত বেশি উচ্চারিত হয় নবীজনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, যদি বলেন না ঠিক কিনা? ঠিক। ওরাফানা লাকা যিকরাক, এটা আল্লাহ পাকের চ্যালেঞ্জ ভাইরা, মনে রাখবেন ইজ্জত দেওয়ার মালিককে, সবাইকে এক বাক্যে বলতে হবে ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। কোরআনের সাথে লেগে থাকলে ইজ্জত কমে না বাড়ে, ইজ্জত কমে না বাড়ে। আর কোরআনকে যারা মাইনাস করতে চায় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছিত করে, ক্ষমতাচ্যুত করে, দেশচ্যুত করে, এমনকি পৃথিবীর মাটি তার জন্য আল্লাহ সংকুচিত করে দেয়, ঠিক কিনা? কয়েকদিন আগে এক বেয়াদব নাফরমান বলেছিল না আলিম ওলামার দাড়ি কামায় দেবে, পিঠের চামড়া উঠায় ফেলবে, রাষ্ট্র ধর্ম বাদ দিয়ে দেবে, রাষ্ট্র থেকে ধর্ম বাদ দিতে গিয়ে আল্লাহ পাক ওকেই বাদ দিয়ে দিয়েছে। আল্লাহ আছেন না নাই? বাংলাদেশের এক প্রখ্যাত মুফাসসির কোরআন শেখুল হাদিসকে সেই ব্যক্তি লুচ্চা শব্দ বলে গালি দিয়েছে, আমাদের হৃদয়ে যে কি পরিমাণ রক্তক্ষরণ হয়েছে আমরা সবর করেছি, আসমানের দিকে আমরা তাকিয়েছিলাম যে এই কুলাঙ্গারটি যেভাবে একের পর এক কোরআনের উপর নগ্ন হামলা করছে, আলেমদের বিরুদ্ধে কুচ্ছারণা করছে, আলেম ওলামাদেরকে লম্পট লুচ্চা বলে গালিগালাজ করছে, নিশ্চয়ই মহান রব তো বেখবর নন, তিনি সব জানেন, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনে কোনো কিছু আল্লাহ পাকের জ্ঞাতসারের বাহিরে কিছু হয় না, সব আল্লাহ পাক জানেন। যেদিন দেশের একজন প্রখ্যাত আলেমকে এসে এই নোংরা ভাষায় গালি দিয়েছে, আমি একদম দিন কাল সময় নির্ধারণ করে রেখে দিয়েছিলাম, ঠিক 15 দিনের মাথায় তার 5 মিনিটের কল রেকর্ডটা ফাঁস হয়ে যায়। কত কত দিনের মাথায়? মাত্র 15 দিন আগে তিনি একজন আলেমকে লুচ্চা বলেছিলেন, মাত্র 15 দিনের মাথায় এই কুলাঙ্গারের 5 মিনিটের কল রেকর্ড ফাঁস হওয়ার মাধ্যমে আল্লাহ পাক জাতির সামনে প্রত্যেকের হাতে প্রমাণ তুলে দিলেন, লুচ্চা আলেম নয় জাতীয় লম্পট সে নিজে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন না নাই? সবর কর। ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুন কলাবি ইয়ানকালিবুন, জালেমরা অচিরেই জানতে পারবে তার গন্তব্যস্থলটা কোথায়। পৃথিবীর এই নোংরা ইতিহাস থেকে, পৃথিবীর ইতিহাস থেকে এটা আমরা জানতে পেরেছি, জালেমরা কখনো জুলুমের ইতিহাস দেখে শিক্ষা গ্রহণ করে না, কারণ তাদের পরিণতি হবে এর থেকে ভয়াবহ। এজন্য সকল মুসলমান ভাইদেরকে বলি কোরআনের সাথে সম্পৃক্ততা রাখো, আল্লাহ পাক যেন আমাদের সকলকে প্রত্যেকের হক আদায় করে জমিন থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।
আজকে মুসলমানদেরকে একতাবদ্ধ হওয়ার সময় এসেছে। ভাই ভাই আর দূরত্ব নয়, আর কাদা সুর সুর নয়, আলেম আলেম আর দ্বন্দ্ব চলবে না। আমরা হাতে হাত রাখতে চাই, কাঁধে কাঁধ মিলাতে চাই। আলিয়া সুন্নি কওমি ওয়াহাবি মাযহাবি লা মাযহাবি ভেদাভেদ করার সময় কি বাংলাদেশে আর আছে? চিল্লায় বলতে হবে আর আছে? যেখানে স্লোগান উঠেছে হিজাব বন্ধ করে দেবে, যেখানে স্লোগান উঠেছে গেরুয়া পতাকা ইসলামের বিরুদ্ধে মিছিল করছে, আজকে সেই দেশে সেখানকার শেখ মাহমুদ মাদানী হাফিজাহুল্লাহ, তিনি ওই নিকাবপুর পরিহিতা, ওই পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ এই নারী, আমার এই বোনটিকে 5 লক্ষ রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন। আমি বলেছিলাম আল্লাহর নামের স্লোগান যে উপরে তুলেছে, আল্লাহ পাক তাকেও উপরে তুলবেন দুনিয়া এবং আখেরাতে। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর নামের আওয়াজকে, আল্লাহর নামের সম্মানকে যেই ব্যক্তি উপরে উঠায় তাকে উপরে উঠাই দেবে কে? আর আল্লাহর নামের সম্মান যেই ব্যক্তি মাটিতে দাবিয়ে দিতে চায় তাকে দাবি দেবেন কে? এই জন্য আসুন ঐক্যবদ্ধ হয়ে যায়, কোরআন এবং সুন্নার আন্দোলনে সকলে এক হয়ে যায়, কোরআন সুন্না ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হোক। আমরা কি এটা চাই না? কারা কারা চায়? হাত দেখতে চায়, কারা কারা চায়? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে না, মঞ্জুর করে না, জোরে বলুন আমিন। আরো চিৎকার দিয়ে করো আমিন। হাত নামা। আমাদের যেন স্বপ্ন থাকে যে আমরা এই জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান কায়েম দেখতে চাই, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক অঙ্গনে, সকল ক্ষেত্রে ইসলাম চায় না চায় না। আরো জোরে বলতে হবে, বলতে হবে চায় না চায় না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের স্বপ্নকে বাস্তব করার তৌফিক দান করেন, স্বপ্নকে সার্থক করার তৌফিক দান করেন। এতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের সামনে আমি অযোগ্য মানুষ যে কথাগুলো বলেছি, বলার চেষ্টা করেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে, সকলকেই আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।